শুরু করছি আপনার সঙ্গে অনুষ্ঠান সঙ্গে রয়েছে জি মাহমুদ আজকে আমরা আলাপ করতে চাই উড়ালের যোগ বিয়োগ এভিয়েশন খাত নিয়ে মূলত আজকে আমরা আলাপ করব এবং সেই আলাপে আজকে আমাদের সঙ্গে আলাপে রয়েছেন উইং কমান্ডার অবসরপ্রাপ্ত এটিএম নজরুল ইসলাম তিনি এভিয়েশন খাত বিশেষজ্ঞ আপনাকে স্বাগত আমাদের আজকের এই আলাপে উড়ালের যোগ বিয়োগে মূলত আমরা আলাপ করতে চাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নিয়ে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 51 বছর হয়ে গেল তো সেই 51 বছরে এসে দেশের যে আকাশপথের নিয়ন্ত্রণ মানে যাত্রী চলাচলের ক্ষেত্রে কতটুকু নিতে পারলো প্রথমে আমি বাংলাদেশ বিমানকে অভিনন্দন জানাচ্ছি তাদের 51 বছর পূর্তি উপলক্ষে আর আমি মনে করি যে বাংলাদেশ বিমান উত্তরোত্তর সমৃদ্ধি পাক তবে যে প্রশ্নটা করেছেন কতটুকু এগোতে পেরেছে এটা আসলে আমি মনে করি যে আমরা একটা দেশীয় একটি এয়ারলাইন্সের জন্য আমরা যে গর্ব অনুভব করার সেটা কিন্তু আমরা করতে চেয়ে পারছি না এই মুহূর্তে কারণ 51 বছর বয়সে আমরা যে উচ্চতায় বিমানটিকে দেখতে চাচ্ছিলাম আর এর সমসাময়িক যে এয়ারলাইন্সগুলো সারা বিশ্বে আছে বিশ্বের না আমাদের এশিয়া বা আশেপাশে যে কান্ট্রিগুলোতে আছে তাদের সাথে যদি আমরা দেখি আমরা অনেক অনেক পিছিয়ে আছি আমরা তো জানি যে এই মানে কাছাকাছি সময়ে এমিরেটস তারপর কাতার এয়ারওয়েজ মালয়েশিয়ান এয়ারওয়েজ সিঙ্গাপুর এয়ার এগুলো কাছাকাছি সময়ে প্রতিষ্ঠা হয়েছে জি যেমন সিঙ্গাপুর তো অলমোস্ট সেম সময়ে হয়েছে তো এইগুলো কিন্তু তারা যেভাবে এগিয়ে গেছে এবং আপনি দেখবেন যে পৃথিবীর বেশ এবং আশেপাশে অনেক দেশই কিন্তু রাষ্ট্রীয়ভাবেই ছিল এয়ারলাইন্সগুলো ব্যবসাগুলো তারপরে কিন্তু তারা এগিয়ে গেছে কোনো অসুবিধা হয়নি এবং তাদের যে উদ্দেশ্য ছিল যে লক্ষ্য ছিল কারণ আমরা আজকে বলতেছি স্মার্ট বাংলাদেশ এখন বলতেছি স্মার্ট বিমান এয়ারলাইন্স কিন্তু ব্যবসাটা স্মার্ট অনেক আগে থেকেই বিশ্বের যত বৈজ্ঞানিক যে রিসার্চ করে যেগুলো আবিষ্কার হয়েছে তার বেশিরভাগই কিন্তু এয়ারলাইন্সে অ্যাডাপ্ট করা হয়েছে এর এভিয়নিক্স হাইলি আপনার সফিস্টিকেটেড এভিয়নিক্স ইঞ্জিন সব কিছু কিন্তু বাতাসের মানে সাউন্ডের চেয়ে দ্রুত গতিতে যায় মানে স্মার্টার বিজনেস হচ্ছে সুপারসনিক হাইপারসনিক তো এইরকম একটা ব্যবসায় আমরা কিন্তু অনেক দিন ধরে 51 বছর ধরে তো সেইখানে আমরা যেতে পারিনি কেন এটা কিন্তু হঠাৎ করে এই প্রশ্নটা আজকে আমরা করতেছি কিন্তু এটা অনেক অনেক দিনের একটা বিষয় আপনি যদি দেখেন 1971 সালের পর থেকে 25-26 বছর পর্যন্ত 1991-92 সাল পর্যন্ত বিমান কিন্তু মনোপলি এনজয় করেছে এবং এই সময়টার ভিতরে কিন্তু আমরা বিমানে কোনো উন্নতি লক্ষ্য করিনি এবং তারা যেভাবে পারছে বিমান মানে দুর্নীতি বিমান মানে অসময়ে বিমান মানে এটা বিমান মানে জাতি বিড়ম্বনা এই যে একটি ইতিহাস ছিল এটা থেকে তারা কখনো চিন্তা করেনি কারণ বিমানকে তারা কখনোই বিজনেস ইউনিট মনে করেনি এটা একটা সরকারি চাকরি অফিসে গেলাম আসলাম চালালাম দ্যাটস অল কিন্তু এটা হচ্ছে জাতি পরিবহন করে জাতিদের স্যাটিসফ্যাকশন করতে হবে এই যে জিনিসগুলো তাদের মাথায় ছিল না আপনি দেখেন যে 1991 এসে যখন প্রথম এয়ারলাইন্স ব্যবসায়ীকে পাবলিক সেক্টরে প্রাইভেট সেক্টরে দেওয়া হলো আমাদের যে ইন্ডাস্ট্রি পলিসি ছিল 1990 সালে পলিসিটা চেঞ্জ করা হলো অ্যামেন্ড করা হলো 1951 সালে তারপরে কিন্তু 3 বছর লাগছে গ্যাজেট হতে এই গ্যাজেট দেরি কেন হলো কারণ বিমান বারবারই বাধা দিচ্ছিল বারবারই বলছিল যে না আমরা যেখানে যাই সেখানে যেতে পারবে না প্রাইভেট এয়ারলাইন্স ভাগ্যক্রমে ওই সব দুই একটা মিটিং আমি অ্যাটেন্ড করেছিলাম তখন আমি এয়ারফোর্সে ছিলাম এয়ারফোর্স থেকে এসে অ্যাটেন্ড করতাম তো আমরা দেখতাম যে তারা কীভাবে এটা আপত্তি জানাতো তো যা হোক শেষ পর্যন্ত ওটাই হলো যেখানে বিমান যাবে সেখানে যেতে পারবে না ভিন্ন কোনো রুটে অপারেশন চালাতে হবে যেখানে বিমান যাবে সেখানে ওরা যেতে পারবে না যার জন্য দেখা গেলো যে আপনার ওই লালমনিরহাট তারপরে আপনি শমশেরনগর এই ধরনের এয়ারপোর্টে স্টল সার্ভিস চালাতে হবে ফ্লাইট দিতে হবে কারণ তাকে প্রতিযোগিতায় আসতে হবে এই চিন্তাটা সে করতে পারতেছিল না কারণ প্রতিযোগিতা না হলে তো উন্নতি হবে না এবং তখন যারা রাষ্ট্র প্রয়োজনীয় ছিলেন তারা বিমানকে কিন্তু ওইভাবে একটা বিজনেস ইউনিট হিসেবে চিন্তা করেন নাই তো এইটা আমরা দেখেছি এবং তারপরে ধীরে ধীরে যখন 1998 সালে যখন জিএমজি আসলো জিএমজি যখন আসে তখন মানুষ কিন্তু বিশ্বাস করতো না যে এয়ারলাইন্স ব্যবসা ভালো করা যেতে পারে এয়ারলাইন্স একটা ব্যবসা এইটা চিন্তাটা কেউ করতে মানে কেন এই ভাবনাটা কেন ছিল বিকজ বিমানের জন্য বিমান যে ক্রমাগত লস দিচ্ছে ক্রমাগত লস দিচ্ছে বিমানে যাওয়া মানে কোনো নিশ্চয়তা নাই এই যে ভাবটা কারণ এর আগে যারা এসেছিল এরো বেঙ্গল বা এয়ার পারাবাদ তারা কিন্তু ওই ফ্যান্টাসিতে অন্য একটা ফ্যান্টাসিতে এসেছিলো
কিন্তু ব্যবসায় সফল হব, ব্যবসাকে একটু অন্য একটা ধারে উচ্চতে নিয়ে যাব, এই চিন্তাটা জিএমজি করলো আর কি। তো সবাইকে কারণ আমিও জিএমজিতে রিটায়ার করে জয়েন করি, তো আমরা এই জিনিসটা চিন্তা করেছি। তাও প্রথম বিমান যে প্রতিযোগিতার একটা বিষয় আসছে, যে স্মার্ট একটা লুক আসছে, এয়ারপোর্টে গেলে একটা স্মার্ট লুক থাকে, সেটা বিমানও উপলব্ধি করছে কিন্তু জিএমজি আসার পরে। জিএমজি আসার পরে মনে হয়েছে না একটা কম্পিটিশন আছে, এর আগে তো কম্পিটিশন ছিল না, কারণ আপনার দেশের ভিতরে তো একতরফা ছিলই, বিদেশেও তখন কিন্তু খুব বেশি একটা এয়ারলাইন্স আমাদের দেশে আসতো না, খুব কমই আসতো। তখন কিন্তু মাত্র আমাদের ডোমেস্টিকে ইট ওয়াজ অ্যারাউন্ড 3 লাখ প্যাসেঞ্জার ছিল সারা বছরে আর কি, আর ইন্টারন্যাশনাল আপনার 15 থেকে 20 লক্ষ প্যাসেঞ্জার ছিল, তো এটা এমন কিছু না। এবং সৌভাগ্যক্রমে তখন বিমানের কিন্তু মার্কেট শেয়ার ইন্টারন্যাশনাল মার্কেটে প্রায় 35-40% ছিল আর কি, ভালোই ছিল মার্কেট শেয়ার ছিল। তো ওই অবস্থায় আমরা যখন দেখলাম যে বিমান একটা প্রতিযোগিতামূলক অবস্থায় আসছে, আর বিমানটা তখন ক্রমাগত লস দিয়েই আসছিলো, বিমান মানে লস, তো আপনার তখন 30-40 বছর পুরনো এয়ারক্রাফ্ট তারা চালিয়েছে, তো এইটা চলতেছিল। তারপরে কিন্তু তাদের ভিতরে ওইরকম একটা চেঞ্জ আসে নাই, তো 2007-08 সালে এসে তারা একটা পরিকল্পনা করে যে নতুন এয়ারক্রাফ্ট নিতে হবে, এবং সেটা বর্তমান সরকার। তখন কী ধরনের এয়ারক্রাফ্ট মানে চলতো? DC-8, DC-10 বেশি ছিল, DC-10ই বেশি ছিল, ওই ধরনের এয়ারবাস ছিল, তো এয়ারবাস 310 ছিল, আর DC-10 তো প্রায় 40 বছর চালিয়ে পুরান হওয়ার পর একদম দগ্ধ হওয়ার পর এটা পাঠিয়ে দিলে এখন একটা মিউজিয়ামে আসছে, মানে ইউএসের কোনো একটা মিউজিয়ামে আসছে আর কি। তো এই অবস্থায় বিমান চলতেছিল, কারণ ওই সব এয়ারক্রাফ্টগুলো কিন্তু ফুয়েল এফিশিয়েন্ট ছিল না। তো তখনই কিন্তু আমরা দেখেছি 737 এসে গেছে বাজারে, এয়ারবাসে আর নতুন ভার্সন এসছে। জিএমজি যখন অপারেশন আসলো তারা কি ধরনের বিমান নিয়েছে? তখন কিন্তু তারাও কিন্তু ফুয়েল এফিশিয়েন্ট এয়ারক্রাফ্ট আনেনি, বাট তারা যেটা আছে MD-83 খুবই দাম কম ছিল, অনেক সস্তায় যাচ্ছিল। তারা তখন এয়ারক্রাফ্টের যে ফুয়েল ছিল 24 সেন্ট, তো 24 সেন্ট ফুয়েল ওরা চিন্তা করছে যে ঠিক আছে আমার এটার দাম তো অনেক কম, 2.5 মিলিয়ন, 3 মিলিয়ন আমি এয়ারক্রাফ্ট পেয়ে যাচ্ছি, যেখানে অন্য এয়ারক্রাফ্ট 15 মিলিয়ন লাগবে। তো ক্যাপিটালের চেয়ে ক্যাপিটাল কস্টটা, কস্ট অফ ক্যাপিটালের সাথে ফুয়েল ইকোনমিটাকে, ফুয়েল কস্টটাকে তারা ইয়ে করলো, আপনার একটা সমন্বয় করলো, সমন্বয় করে দেখলো যে এটাতে লস কিছু নাই। প্রবলেমটা হয়ে গেছে যখন তেলের দামটা বেড়ে গেছে, তখন কিন্তু আর এই স্মার্টনেসটা আর ছিল না, এই চিন্তাটা তখন আর করতে পারেনি আর কি। যাই হোক, তো বিমানের যে উচ্চতায় আসা উচিত ছিল বিজনেস একটা ইউনিট হিসাবে, কারণ আশেপাশের দেশগুলো তখন কিন্তু ভালো একটা কম্পিটিশনে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছিলাম তখন এমিরাত তো বোধহয় 1985-এর দিকে আসে, এমিরাত গ্র্যাজুয়ালি কিন্তু খুব মার্কেট দখল করা শুরু করলো, সৌদি অনেক পুরনো এয়ারলাইন্স, সৌদিয়া তখন জাস্ট এখানে আসা শুরু করলো, ব্রিটিশ এয়ার তখন তো আসছিল, চলতেছিল ব্রিটিশ এয়ার, এদের সাথে কিন্তু বিমান আর পাল্লা দিয়ে কখনোই পারেনি। তো এইরকম একটা সিচুয়েশন ছিল 2008-07 পর্যন্ত, এবং তখন তারা দেশীয় এয়ারলাইন্সের সাথে একটা প্রতিযোগিতায় চলে আসলো। এবং যখন 2004-এর দিকে যখন জিএমজির পক্ষ থেকে আমরা যখন ইন্টারন্যাশনাল শুরু করলাম, বিশেষ করে দুবাইতে শুরু করলাম, এবং একটা পর্যায়ে যখন হজ ফ্লাইটে আমরা আবেদন করলাম, বিরাট প্রতিরোধের মুখে আমরা, ইনফ্যাক্ট যখন জিএমজি ইন্টারন্যাশনাল চাইলো তখনই কিন্তু বিমান একই অজুহাত দিল যে আমরা যেখানে যাই সেখানে যেতে পারবে না, এবং মিডল ইস্টে কোনো কান্ট্রিতে প্রাইভেট এয়ারলাইন্সকে অনুমতি না দেওয়া হয়। হাউএভার আমরা অনেক পার্সুয়েশন করে আমরা সেই অনুমতিটা নিয়েছিলাম, এবং 2004 সালে আমরা প্রথম ইন্টারন্যাশনাল করি। তো এই যে যখন এই যে প্রতিযোগিতাটা আসছে, বিশেষ করে যখন 2004-05 সালের দিকে বাতারক কিছু পরে যখন আমরা দুবাইতে ফ্লাইট দিই, তখন কিন্তু বিমান বুঝতে পারে একটা প্রতিযোগিতার মুখে তারা দাঁড়িয়েছে, এবং তখন একটা কিন্তু প্রাইস কম্পিটিশন একটা বিষয় চলে আসছে। এরপর থেকে 2007-এ যখন তত্ত্বাবধায়ক সরকার আসেন, তো তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে চিন্তা করছেন, এবং বিমানকে রিস্ট্রাকচার কীভাবে করা যায় সেই চিন্তাটা তারা করেছে। এবং এই বর্তমান সরকার, এই মাননীয় প্রধানমন্ত্রী যখন আসেন, উনি 2009-এ এসে কিন্তু এটা ভালোভাবে বিমানকে কীভাবে ইকুইপ করা যায় চিন্তা ভাবনা করেছেন আর কি। এখন যে স্মার্ট বিমানের কথা বলা হচ্ছে,
আমরা আসলে স্মার্ট বিমানের যদি কথা ভাবি তাহলে কি কি বিষয় নতুন করে সংযোজন করতে হবে বিমান কি স্মার্ট হতে আসলে স্মার্ট করতে হলে সব কিছু থাকলে স্মার্ট ম্যান তো লাগবে আমাদের স্মার্ট ম্যান তো নাই আমাদের হিউম্যান রিসোর্স তো নেই আমরা 51 বছরে কখনোই হিউম্যান রিসোর্সটা খেয়ালই করিনি আপনি যদি দেখেন বাংলাদেশে 51 বছরে আপনি যদি ইন্ডিয়াতে যদি দেখেন পাকিস্তানে যদি দেখেন ইন্দোনেশিয়া আমাদের চেয়ে অর্থনীতি ভালো ছিল না পাকিস্তান আমলেও পাকিস্তান আমলে যদি আমরা চিন্তা করি তাদের অর্থনীতি আমাদের চেয়ে মোটেও ভালো ছিল না এখনও আমরা ইন্দোনেশিয়ান ইঞ্জিনিয়ারকে ধার করি এখন আমরা ওদের কাছ থেকে পাইলট ধার করি তারা অনেক ইনস্টিটিউশন করেছে আজকে 51 বছরে এসে দাঁড়াই আমি কিন্তু আমি কোনো ভালো একটি একাডেমি দেখি নাই এভিয়েশনের দু তিনটা ফ্লাইং একাডেমি ছিল আমাদের যে বাংলাদেশ ফ্লাইং একাডেমিটা তো 71 বছরের পুরনো একটা ফ্লাইং একাডেমি সেখানে তাদের নিজস্ব এয়ারক্রাফ্ট এখন নেই তা টিকতে পারে নাই আরিরাংটা ছিল একটা বন্ধ হয়ে গেছে একটা গ্যালাক্সি ফ্লাইং একাডেমি আছে এটা খুব একটা ভালো অবস্থানে নাই এত চাহিদা জনবলের তাহলে ফ্লাইং একাডেমি কেন ভালো করছে কারণ ইন্ডাস্ট্রি হেল্প করে না কারণ বিমান আমাদের গুরু বিমান লিড দেওয়ার কথা ছিল কিন্তু বিমান তো এই হেল্প করতে সাপোর্ট করতে হবে ঠিক আছে তোমার কাছ থেকে আমি নেব আমি যেমন আমরা দেখেছি যেমন আমি নিজে চায়নায় গিয়েছিলাম চায়না একাডেমির সাথে আমি অনেক কথা বলছি তারা রিক্রুট করে ছাত্রদেরকে দিয়ে দিচ্ছে একাডেমিতে বা অনেক দেশে রিক্রুট করে দিয়ে দিচ্ছে যে তুমি ট্রেনিং করো তাহলে ওই কোম্পানিগুলো মানে একাডেমিগুলো তো সাশ্রয় পায় অর্থাৎ একাডেমির সাথে যদি ইন্ডাস্ট্রির একটা ভালো টাই আপ না থাকে তাহলে কিন্তু আপনি মানে একটা উদ্দেশ্যহীনভাবে তো কাজ করতে পারবেন না তো এইখানে আমরা হেরে গেছি আজ পর্যন্ত আমাদের সিভিল এভিয়েশন অথরাইজড কোনো আপনার ইঞ্জিনিয়ারিং একাডেমি নাই এখানে একটা দিয়েছে বিমানকে বিমান সেটা নিয়ে যেসব স্বার্থে ব্যবহার করে আর ইদানিং রিসেন্টলি কয়েক সপ্তাহ আগে একটা একটা একাডেমিকে তারা অ্যাপ্রুভাল দিয়েছে তো আমাদের দেশে কেন হয়নি একটা দুঃখজনক যে আমাদের আজ পর্যন্ত মেনটেন্যান্স কোনো অর্গানাইজেশন বাংলাদেশে নাই এটা সিমুলেটার নাই বাংলাদেশে তো এই 51 বছরে এই জিনিসটা কিন্তু বিমানকে চিন্তা করা উচিত ছিল যে আমাদের একটা একাডেমিকে আমি সাপোর্ট করি আমার নিজস্ব জনবল তৈরি করার জন্য কারণ একটা সমস্যা হয় কি আপনি ইনহাউস ট্রেনিংটা কিন্তু একটা বিশেষ লক্ষ্য নিয়ে কাজ হয় কারণ আমার ছাত্র আমার ইনস্ট্রাক্টর আমি যে কথা বলবো ও তাই মানবে কিন্তু সেখানে রিসার্চ সেখানে ইনিশিয়েটিভ সেখানে ইনোভেশন নাই থাকবে না যেমন ইউনিভার্সিটি কলেজে যে ইনোভেশনটা হয় একটা ছাত্রের সেটা কিন্তু একটা একাডেমি যা নিজস্ব একাডেমিতে ইনহাউস একাডেমিতে সেটা হবে না তাহলে তো মিলিটারি একাডেমিগুলোতে হাজার হাজার সায়েন্টিস্ট বেরোতো আমাদের একটি বিরতি সময় হয়ে গেছে বিরতি পর ফিরে এসে এই বিষয়ে আরও বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে দর্শক একটি বিরতির পর আবারও ফিরে আসছে আপনার সঙ্গে অনুষ্ঠানে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে আজকে আমরা আলাপ করছি উড়ালের যোগ বিয়োগ এভিয়েশন খাত নিয়ে মূলত আলাপ করছি আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের আলাপে আমরা স্মার্ট বিমান নিয়ে কথা বলছিলাম আপনি জানেন নিশ্চয়ই বিমানের যিনি ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন শফিউল আজিম তিনি একটি বক্তব্য তার একটি বক্তব্য রয়েছে আমাদের কাছে সেই বক্তব্যটি একটি শুনে নি আমরা আবার আলাপে ফিরে আসি দর্শক বক্তব্যটি শুনে নিয়ে ফিরছি আবার আলাপে আমাদের যে কর্মপরিকল্পনা আছে সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনের সাথে যে স্মার্ট বাংলাদেশ আমাদের স্লোগান হবে স্মার্ট বাংলাদেশে স্মার্ট এয়ারলাইন্স হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটাই আমাদের আজকে থেকে আমরা মনে করছি আমাদের অঙ্গীকার হওয়া উচিত আরেকটা আমাদের ভিশন আছে যেটা সেটি হলো এশিয়ার টপ 10 এয়ারলাইন্সের মধ্যে আমরা টপ 10 ভিতরে আমরা যাব এবং পরবর্তীতে টপ 3 আমরা যাব সেটাই হলো আমাদের পরবর্তী পরিকল্পনা এখন আমাদের ইঞ্জিনিয়ারিং যে সাপোর্ট যেটা এই মেনটেন্যান্স আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা সি বলা হয় বিমানের 3 বছর পর পর যে টেকনিক্যাল যে এটাকে আপনার রিপেয়ার করতে হয় মেনটেন্যান্স করতে হয় সেটা আমরা নিজেরাই করছি প্রতিটা এয়ারক্রাফটে $2 মিলিয়ন আমরা সাশ্রয় করছি এই পর্যন্ত এখনও আমাদের একটা সি চেকে আছে এবং আমরা অন্যান্য এয়ারলাইন্সকে কাতার এয়ারওয়েজ ওমান এয়ারওয়েজ মালয়েশিয়ান এয়ারলাইন্সকে আমরা এই ধরনের ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দিচ্ছি এবং আপনারা জানেন গ্রাউন্ড হ্যান্ডলিং আমরা এখানে যারা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো আসে তাদেরকে আমরা কিন্তু গ্রাউন্ড হ্যান্ডলিং দিয়ে থাকি
আমরা শুনছিলাম বাংলাদেশ বিমানের যিনি ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম তার বক্তব্যটি তিনি স্মার্ট বিমানের জন্য অনেক কথাবার্তা বলছিলেন সি চেকের প্রসঙ্গে একটু আসি সেটি হচ্ছে তিনি বলছিলেন যে এখন তো মানে মিলিয়ন ডলার সাশ্রয় হচ্ছে নিজস্ব ভাবেই করা হচ্ছে পাশাপাশি অন্যান্য যারা এভিয়েশন এয়ারলাইন্স তাদেরকেও সাপোর্টটা দিতে চায় এখান থেকে এটি কি নতুন করে আয় বর্ধক হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য যদি তারা সি চেক এখানে করতে পারে এই ক্যাপাবিলিটি যদি তারা এখানে তৈরি করতে পারে খুবই ভালো এবং আমি মনে করি তাদের ওপেন করা উচিত অন্যান্য এয়ারলাইন্সে কারণ একই ধরনের এয়ারক্রাফ্ট কিন্তু অনেক আছে CA737 আমি জানি না তারা কোন এয়ারক্রাফ্টের ক্যাপাবিলিটি অর্জন করেছে যদি সে ফর এক্সাম্পল 737 হয়ে থাকে তাহলে বাংলাদেশে কিন্তু আমরা ইউএস বাংলা 737 আছে আমি একটু আগেই বলেছি বিমানকে আমরা লিডার তৈরি করতে চাই যদি করতে পারা যেত তাহলে আমাদের দেশে যে ছোটো ছোটো এয়ারলাইন্সগুলো তাদের তো নিজস্ব মেনটেন্যান্স সার্ভিস করাই দরকার নেই বিমান কুড হেল্প কারণ বিমানের যে এয়ারক্রাফ্টগুলো আছে ভালো এয়ারক্রাফ্ট স্মার্ট এয়ারক্রাফ্ট 737, 787, 777 বেস্ট এয়ারক্রাফ্ট অফ দ্য ওয়ার্ল্ড তারা যদি এই মেনটেন্যান্স ফেসিলিটি তৈরি করে তাহলে আর একটা এয়ারলাইন্স অন্য যে যতগুলো এয়ারলাইন্স আমাদের দেশে আছে বা নতুন যদি কেউ আসে এবং সেম এয়ারক্রাফ্ট যদি আনে বিমান হেল্প করতে পারে আর জন্য আমার একটা নতুন করে মেনটেন্যান্স অর্গানাইজেশন করার দরকার না এটাকে 145 বলি আমরা পার্ট 145 নাম দেওয়া হয় তো এটা করার দরকার নেই বিমান আমাদের হেল্প করতে পারে যেমন ইউএস বাংলা হেল্প করতেছে এয়ারাস্টাকে বিমানের একটা আয় হতো হ্যাঁ এখানে যদি সে মনে করে আমি আমেরিকা বা মালয়েশিয়ার ওই রকম চার্জ করবো তাহলে আমি মনে করবো না আমি নিচে নিজে করবো এখানে উইন উইন হইতে হবে বিমানের চিন্তা করতে হবে এটা উইন উইন করা এখন এই জিনিসটা একটা করতে হবে আরেকটা হচ্ছে যে একটা রিলায়েবিলিটির একটা প্রশ্ন আছে কোয়ালিটির একটা প্রশ্ন আছে আমি যখন শুনি বিমান আমার মাথার মধ্যে একটা চিন্তা আসে তো এটা যে উনি বলছেন যে স্মার্ট আমার খুব পছন্দ কথাটা কিন্তু তার কে স্মার্ট শুধু মুখে বললে হবে না স্মার্ট ম্যান পাওয়ারও তৈরি করতে হবে স্মার্ট কোয়ালিটি তৈরি করতে হবে উনি যেটা বলছেন যে 10টায় যাবেন বা 3টাতে যাবেন খুবই ভালো একটা উদ্যোগ কিন্তু সেটার জন্য কি আমার ইনফ্রাস্ট্রাকচার তৈরি আছে বা সেটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে কী প্ল্যানিংটা সেটা কি আমার আসছে আপনারা দেখেন একটু আগে আমরা একটু বলছিলাম যে আমাদের আশেপাশে আমরা কি ইথিওপিয়া তো খুব বিরাট একটা দেশ ছিল না আফ্রিকায় সেই ইথিওপিয়া আজকে প্রায় 150টা এয়ারক্রাফ্ট আসছে এবং এক নম্বর এয়ারক্রাফ্ট এয়ারলাইন্স ইন দ্য আফ্রিকান কান্ট্রি আমাদের কিন্তু একটা বিরাট শক্তি হচ্ছে আমাদের এক্সপেক্টেড পিপল অর্থাৎ লেবার প্রচুর দেশে আছে এদের জন্য আপনি একটা পয়েন্ট টু পয়েন্ট বিজনেস খুব ভালো আপনি করতে পারেন কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা এই পয়েন্ট টু পয়েন্টের উপরে বসে আসছি এরপরে যাচ্ছি না আমরা যখন বলি হাব করব হাব করতে হলে কী করতে হবে সেই চিন্তাটা আমাকে করতে হবে স্মার্ট মানে SMART না স্মার্ট মানে অনেক কিছু এটার সাথে অনেক চিন্তার বিষয় আছে আপনি ইকুইপমেন্ট যেমন লাগবে আপনি হিউম্যান রিসোর্স যেমন লাগবে এবং সর্বোপরি আপনি যে হিউম্যান রিসোর্সটা নেবেন ট্রেনিং দিলাম সবই করলাম বাট ইফ ইজ এ রোবট তাহলে তো হবে না তাকে ইউনিক হইতে হবে তাকে ইনোভেটিভ হইতে হবে এবং একটা প্যাসেঞ্জারের সাথে যদি যে প্যাসেঞ্জারটা যে আমার স্টাফটা প্যাসেঞ্জারের সাথে কন্ট্যাক্ট করে তার যে আচরণটা বিহেভিয়ার প্যাটার্ন তার এমনকি একটা ইকুইপমেন্টকে আমি যখন আচরণ করি একটা ইকুইপমেন্টের সাথে যে আমরা আচরণটা এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার অনেকে দেখবেন একটা ইকুইপমেন্ট ঠাস করে ফেলে দিল এই ফেলে দিলেও কিন্তু আমার কিন্তু একটা বিহেভিয়ার একটা উইকনেস এই জিনিসগুলো আমাকে তৈরি করতে হবে যতক্ষণ না আপনি হিউম্যান রিসোর্সটা একটা পর্যায়ে না আনতে পারবেন আপনি কখনোই স্মার্ট চিন্তাটা করে লাভ নাই এক সেকেন্ডে হচ্ছে যে আমি যখন রুটগুলো বলি আজকে আমাদের যে বিমানের যে আপনি দেখেন 10 বছর আগে যে আমরা ডেস্টিনেশনগুলো ছিলাম আমরা কমতে এখন 25-26টা চলে আসছে 36টা থেকে কমে অনুমোদন তো অনেক বেশি বোধ হয় অনুমোদন অনেক 40+ বোধ হয় অনুমোদন রয়েছে 40 অনেক অনুমোদন রয়েছে আমরা 20টিতে এখনো আমরা পারছি না যেতে তো এই যে না পারার কারণ কারণটা কি আমাদের লন্ডন অফিসে আমরা দুর্নীতির কথা শুনেছি জার্মানির অফিসের দুর্নীতির কথা শুনেছি কোথায় না শুনেছি তো এই জিনিসগুলোর সাথে কিন্তু আমাদের হিউম্যান রিসোর্স একটা বিরাট ব্যাপার রয়ে গেছে আপনি যে স্মার্ট করবেন স্মার্টে যে মাঝি হবে লিডার যে হবে সে যদি অপরিপক্ক থাকে সে যদি নলেজেবল না থাকে এভিয়েশন ইজ এ ডিফারেন্ট বিজনেস এটা একটা ডিফারেন্স আপনার অন্য ধরনের ব্যবসা যার সাথে
একটা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনের কতগুলো নিয়মাবলী মেনে চলতে হয়, কমপ্লায়েন্স, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের মানে ওই দেশের সিভিল এভিয়েশনের কমপ্লায়েন্স, যে দেশে যাবেন সেই দেশের সিভিল এভিয়েশনের কমপ্লায়েন্স, এই যে কমপ্লায়েন্সগুলো মেনে চলতে হবে, এই কমপ্লায়েন্সটা জানতে জানতেই তো লিডার সাহেবের 5 বছর লাগবে। তো দুই মাস পরে তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তো উনি কীভাবে সময় পাচ্ছেন না, উনি আসলে বুঝে ওঠার আগে তো উনি চেঞ্জ হয়ে যাচ্ছেন। তো লিডার যিনি হবেন তার যদি সেই পোক্তমি না থাকে, তার যদি সেই ক্যাপাবিলিটি না থাকে, উনি কী করে স্মার্ট লিডারের স্মার্ট কোম্পানির লিডিংয়ে থাকবে? জি, এই বিষয়ে আমি আমার কি একটা বিরাট মনে করি যে চিন্তা করা উচিত। জি, আমাদের আরেকটি বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে বাকি আলাপ করবো। দর্শক, বিরতির পর আবারও ফিরছি আপনার সঙ্গে অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে। আজকে আমরা আলাপ করছি উড়ালের যোগ বিয়োগ, সেই প্রসঙ্গে এভিয়েশন খাত নিয়ে আলাপ করছি আমরা। এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার অবসরপ্রাপ্ত এটিএম নজরুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। যে বিষয়ে কথা বলছিলাম যে স্মার্ট বিমান, আমরা একটু লাগেজ ব্যবস্থাপনা, গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের বিষয়ে আলাপ করতে চাই। লাগেজ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনেক অভিযোগ আমরা শুনতে পাই যে লাগেজ আসেনি সময় মতো, আসলেও দেরি করে আসছে, লাগেজ ভাঙা, লাগেজ থেকে পণ্য চুরির অভিযোগ। এই বিষয়ে লাগেজ ব্যবস্থাপনা স্মার্ট হওয়ার কী উপায়? আমাদের যারা এই মুহূর্তে এটা হ্যান্ডলিং করে একমাত্র বিমান আন্তর্জাতিক ক্ষেত্রে, যারা দেশীয় এয়ারলাইন্স যাটা সেই নিজে করতেছে তাদের কোনো কিন্তু সমস্যা নেই। আপনি দেখবেন যে ইউএস বাংলা বা নব তাদের কোনো বিরুদ্ধে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সমস্যাটা হচ্ছে যে বিদেশি এয়ারলাইন্সগুলো যারা আসতেছে তাদের হ্যান্ডলিং করছে কিন্তু বাংলাদেশ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং। তো এখানে আমাদের, হ্যাঁ, এখানে অনেক বেশি স্মার্ট হওয়ার জায়গা রয়ে গেছে, কারণ এখানে যারা কাজটা করতেছেন তারা কিন্তু বিমানেরই এমপ্লয়ি। এখন এখানে আমরা বিমানের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো নিয়ে প্রশ্ন আছে, সেই ইকুইপমেন্ট কতটুকু ভালো, কতটুকু আধুনিক সেটা একটা বিষয় আছে, কত দ্রুত করা যেতে পারে এবং ব্যাগ কেটে যাওয়া এগুলো কিন্তু বন্ধ করা খুব বিষয়টা কঠিন বিষয় না, এটাও সুপারভিশনের প্রয়োজন এবং অ্যাকাউন্টেবিলিটির প্রয়োজন আছে। আপনি দেখবেন যে একটি এয়ারক্রাফট যখন ল্যান্ড করে তারপরে একটা যে কোনো দেশে যদি যান কয়েকজন লোক সেখানে থাকে, হার্ডলি নেসেসারি এসেনশিয়াল, কিন্তু আমাদের দেশে আমরা দেখি যে যথেষ্ট নাম্বার অফ পিপুল আশেপাশে দাঁড়িয়ে গেছে। তো এই জিনিসটা থেকে বন্ধ হওয়া উচিত। আমরা এখন যেটা শুনতে পাচ্ছি যে থার্ড টার্মিনাল হলে ব্যবস্থাপনাটা বাইরের কোনো কাম করতে হবে, এটা দিতে পারে, কিন্তু দিল হবে কি আমাদের বৈদেশিক মধ্যে কিন্তু ড্রেন আউট হবে, এখান থেকে প্রচুর টাকা চলে যাবে। আমরা কেন এটা আমাদের লোকদেরকে সেইভাবে ট্রেন করতে পারলাম না? কারণ এখানে আমি বারবারই হিউম্যান রিসোর্সের কথাটা বলি, কারণ আমি যে ট্রেন্ড লোকটাকে নিয়ে না আসতে পারি, যদি আমি তৈরি না করতে পারি, আমার যদি সুপারভিশন ভালো না থাকে, আমার যদি অ্যাকাউন্টেবিলিটি না ভালো থাকে, আমি হাজার ভালোভাবে করলেও কিন্তু পারবো না। কারণ এই বাংলাদেশি লোকরা কিন্তু জেনারেটরেও কাজ করে, ওইখানে তো চুরি করে না। আমাদের দেশের লোকরা কিন্তু বিদেশে অনেক এয়ারপোর্টে কাজ করে, ওইখানে তাদের নামে বদনাম নাই, কিন্তু আমাদের দেশের লোকরা আমাদের দেশে কাজ যখন করে হাজারও বদনাম, কারণ অ্যাকাউন্টেবিলিটি নাই। তো যতক্ষণ পর্যন্ত না আপনার এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি না করা হবে, যতক্ষণ পর্যন্ত না এডুকেটেড করা হবে, ট্রেন না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না অ্যাকাউন্টেবিলিটি না বাড়ানো হবে, ততক্ষণ পর্যন্ত এই লাগেজ ব্যবস্থাপনা স্যার আমরা খুব বেশি ভালো করতে পারা যাবে না। তো এইটা করা, আপনি ইকুইপমেন্ট আনেন, সেই সাথে আমি মনে করি যে ওইভাবে করে দেশীয় প্রতিষ্ঠানকে দেওয়া উচিত, কারণ তাতে আমাদের দেশীয় অর্থটা সাশ্রয় হবে। জি, অবশ্যই স্যার। আর আরেকটি বিষয় স্যার, আমরা দেখি যে আমাদের যে শর্ট রেঞ্জের যে দূরত্বগুলো রয়েছে সেখানে ফ্লাইট অপারেশনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমরা দেখি যে বোয়িং ব্যবহার করতে, মানে এখানে বোয়িংয়ের সক্ষমতা তো আরও আরও বেশি, সেক্ষেত্রে এই শর্ট ডিস্টেন্সে বোয়িং ব্যবহার করার যৌক্তিকতাটা মানে কোথায় স্যার? আপনি বলেন যে আমি স্মার্টলি এই এয়ারক্রাফট দিয়ে গেলাম, বোয়িং দিয়ে আমি আপনাকে কক্সবাজার নিয়ে গেলাম, বোয়িং দিয়ে আমি রাজশাহীতে নিয়ে গেলাম, স্মার্ট এটা ঠিক হবে না। এখানে যে রুটের জন্য যে এয়ারক্রাফট প্রযোজ্য, আমাদের দেশে শর্ট এয়ারক্রাফট শর্ট হোলের জন্য আমার যে এয়ারক্রাফট প্রয়োজন আমাকে সেটাই ব্যবহার করতে হবে। আমি যদি এমনকি আমি যদি মাস্কাটে আমি যদি 787 দিয়ে দিই সেটা আমার জন্য সাশ্রয় হবে না, কারণ জ্বালানি জ্বালানি অপারেশনের পিছনে অনেক বেশি। প্রত্যেকটি এয়ারক্রাফটের জন্য লং ডিস্টেন্স এয়ারক্রাফটকে শর্ট হলে আপনি লাগানো উচিত হবে না। তো এদিক দিয়ে স্মার্ট চিন্তা ভাবনা করতে হবে যদি আপনাকে সত্যি সত্যি লাভবান হতে চান, যদি তারা লাভ দেখাচ্ছে এখন। তো আমি মনে করি যে বিমানকে প্ল্যানিং, রুট প্ল্যানিং থেকে শুরু করে ফ্লিট প্ল্যানিং অর্থাৎ এয়ারক্রাফট প্ল্যানিং, কোন এয়ারক্রাফট কোথায় নেবো, কীভাবে নেবো সেটা, প্লাস নেটওয়ার্ক,
তাদের মনে করেন আমি একটা পয়েন্টে যাচ্ছি, সে ফর এক্সাম্পল নারীতা যা চিন্তা ভাবনা করতেছে বিমান ফাইন, নিউ ইয়র্কে যাওয়ার চিন্তা, নিউ ইয়র্কে যাওয়ার চিন্তা করছে, আপনি এখন টরন্টোতে যাচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে পয়েন্টে যাচ্ছি আমার আমাদের নেটিভ যে কাস্টমার আছে ভালো আছে, কিন্তু আমি কি বাইরের ওই দেশীয় বা ভিন্ন দেশের কাস্টমার কতজন আনলাম, প্যাসেঞ্জার কতজন আনতে পারলাম, সেটা কিন্তু আমার স্মার্টার বিষয় হবে। স্যার আপনি সিঙ্গাপুরের কথা বলছিলেন, সিঙ্গাপুর হ্যাঁ, যে কিভাবে ব্র্যান্ডিং করলো সিঙ্গাপুর, দেখেন সিঙ্গাপুর একটা দেশ, সিঙ্গাপুর এয়ারলাইন্স গিয়ে কিন্তু সিঙ্গাপুর ব্র্যান্ডিং, সিঙ্গাপুরে প্রথম যখন আসে তারা ব্র্যান্ডিং করলো তাদের গার্লদেরকে, এই যে তারা শুরু করলো এবং আজকে সিঙ্গাপুর কিন্তু পৃথিবীর একটা লিডিং একটা এয়ারলাইন্স ব্র্যান্ডিংয়ের মাধ্যমে, এবং সিঙ্গাপুর দেশকে সিঙ্গাপুর এয়ারলাইন্স চিনিয়েছে, পৃথিবীর বহু দেশকেই বহু দেশের এয়ারলাইন্স কিন্তু তাদের চিনিয়েছে, আপনি ইথিওপিয়ান এয়ারলাইন্স কিন্তু ইথিওপিয়াকে চিনিয়েছে, তা আমাদের দেশের বিমানকে বিমান কিন্তু আমাদেরকে চিনিয়েছে, বাট ইনটা অপোজিট সাইড, তা আমরা চাই যে ওখান থেকে বেরিয়ে আসুক বিমান, আজকে 51 বছরের বিমানে মাত্র 21টি এয়ারক্রাফ্ট, আমরা চাই 51 বছরে তো 150টি এয়ারক্রাফ্ট হোক, অন্তত অন্তত 50-60টা রেজিস্ট্রেশন যাক, তার নেটওয়ার্কটা বাড়ুক এবং বিমান একটা এবং একটা লিডারশিপ ভূমিকা নিক, দেশীয় এয়ারলাইন্সগুলোকে প্রমোট করুক, বিমানে প্রমোট করতে পারে, বিমান দেশীয় এয়ারলাইন্সকে হত্যা করে নয়। আমরা একটা কৌশল দেখি মাঝে মাঝে, সেটা হচ্ছে যে মানে খুব অন সিজনে বা অফ সিজনে আমরা দেখি যে বেসরকারি এয়ারলাইন্সগুলো যেই টিকিট অফার করছে তার থেকে 700-800 টাকা কমে আমরা দেখি যে বাংলাদেশ বিমান টিকিট অফার করছে, এই যে আপনার লোড ক্যাপাসিটি বাড়িয়ে ফেলা মানে টিকিটের দাম কমিয়ে দিয়ে, এর মাধ্যমে কি মানে খুব লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সম্ভব এই কৌশলে? তো তারা যেটা করে এটা এটা খুবই ভুল, কারণ তারা খুব ভালো করে জানে যে আমাদের কিছু এয়ারলাইন্স আছে যারা ডেডিকেটেড ফর ডোমেস্টিক, এখন যদি তারা এটা করে তাহলে ওদের ব্যবসাটা নষ্ট হয়ে যাবে, এখন যদি আমি ইচ্ছাকৃতভাবে আরেকজনের ব্যবসা নষ্ট করি এটা ডিসক্রিমিনেশন হতে যাচ্ছে, এটা বিমানে করা উচিত না, বিমান বরঞ্চ এটাকে প্রমোট করা উচিত, কারণ আমি আমাদের চিন্তাটা কী হওয়া উচিত, আপনারা দেখেন আমরা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের মার্কেট শেয়ার 22-25%, তো একটা দেশের আমার নিজস্ব প্যাসেঞ্জার থাকার কারণ আছে, তারপরেও আমার শেয়ার মার্কেট শেয়ার এত কম, আমাদের মার্কেট ভলিউমটা খুব একটা খারাপ না, আপনি জানেন যে গত যদি আমরা প্রি কোভিডে যাই তো 2019 সালে কথা বলি, তখন কিন্তু আমরা প্রায় 85 লাখ ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার ক্যারি করেছি, তো ইন্টারন্যাশনাল 85, আমরা যদি থার্ড টার্মিনাল আসি আমরা 2 কোটির কথা বলছি, আমরা যদি 85-এর কথা বলি এবং আমাদের যে কার্গো হচ্ছে সে কার্গো কিন্তু কম ভলিউম না, সব মিলিয়ে আপনি দেখবেন যে প্রায় 2.5 বিলিয়নের মতন মার্কেট আছে, আমরা যদি থার্ড টার্মিনাল আসে কার্গো ভলিউম বাড়বে, আমাদের প্যাসেঞ্জার ভলিউম বাড়বে এবং ক্যাপাসিটি বাড়বে, ক্যাপাসিটি ফুলফিল করে এই মার্কেট কিন্তু 5-6 বিলিয়নে যাবে, তাহলে এই মার্কেটটা কী অকুপাই করবে, আমি যদি আমার ক্যাপাসিটি না বাড়াই, বাংলাদেশি এয়ারলাইন যদি ক্যাপাসিটি না বাড়াই, এককভাবে বিমান কিন্তু পারবে না, সেটা হঠাৎ করে বিমানের সক্ষমতাটা কালকে ভোরবেলা আপনি পেয়ে গেলেন এটা তো হবে না, মিরাকেল হয়ে যাবে, তাহলে তাহলে আমাদের ব্যবসায়ী যারা এন্টারপ্রেনার আছে তারা যদি ক্যাপাসিটির বিল্ড আপ করে এবং আমরা যদি মার্কেট ভলিউমটা নিতে পারি, আমাদের যে যদি আমরা না নিতে পারি কী হবে, আমাদের মার্কেট শেয়ার 15% চলে আসবে, 18-15% চলে আসবে, আর তাহলে আমাদেরকে অবশ্যই যেভাবে হোক 30-35% যেতে হবে, যদি যেতে হয় কে যাবে, বিমানকে আসতে হবে, প্রাইভেট এয়ারলাইন্সকে আসতে হবে। স্যার প্রাইভেট এয়ারলাইন্স যেগুলো এখন রান করছে অপারেশনে যেগুলো রয়েছে সেগুলোর এখন কারেন্ট সিচুয়েশনটা কী সেটা শুনবার, নতুন একটি এয়ারলাইন্স আমরা দেখলাম আরও একটি এয়ারলাইন্স আসতে যাচ্ছে, অবস্থাটা কী আর? আমরা এই মুহূর্তে ডোমেস্টিকের কথা যদি ভাবি, ডোমেস্টিকে দেখেন প্রি কোভিড বা 2019-এ প্রায় সব মিলে 50 লক্ষ, অর্থাৎ ঢাকা থেকে প্রায় 25 লক্ষ প্যাসেঞ্জারের আনাগোনা ছিল, দিস ওয়াজ ভেরি গুড। আমরা আশা করতেছি যে নর্মাল অবস্থানে এটা 30-35 লক্ষ যাওয়ার কথা 2027-28-এর ভিতরে, কিন্তু এই ইউক্রেন যুদ্ধের কারণে দেশের অর্থনৈতিক অবস্থার কারণে কিছুটা ভাটা পড়ছে এবং তেলের দাম বেড়ে যাওয়ার কারণে একটুখানি ডোমেস্টিক মার্কেটটা খারাপ আছে, তবে আমি মনে হয় যে এটা বেশি দিন থাকবে না, অবস্থা অবশ্যই পরিবর্তন হবে, যেমন 2008 সালে যখন একটা খারাপ অবস্থা আসছিল এয়ারলাইন্সগুলো সেই অবস্থা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি, তো এইটা আমরা বেরিয়ে আসবো, আর পাশাপাশি ইন্টারন্যাশনাল রুটটি কিন্তু ভালো যাচ্ছে, আপনি ঢাকা কিন্তু সবচেয়ে হায়েস্ট ইল্ড, সবচেয়ে ঢাকা থেকে যে কোনো স্টেশন যাবেন পৃথিবীর যে কোনো জায়গায় ওই ডিস্টেন্সে ভাড়াচ্ছে, ঢাকা থেকে ওই ডিস্টেন্সে ভাড়া বেশি, অর্থাৎ আন্তর্জাতিক রুটে আমরা কিন্তু ভালো একটা অবস্থানে আমরা যেতে পারি, তো আমাদের মনে হয় যদি এই এয়ারলাইন্সগুলোকে আমরা টিকিয়ে রাখতে পারি,
কারণ একটা এয়ারলাইন্স আসতে কিছুদিন তাকে ডোমেস্টিকে থাকতে হয়, এক বছরের মতো স্যার তাকে সময় মিনিমাম, কারণ হচ্ছে অভিজ্ঞতার বিষয় আছে, আপনার রুটগুলো চিনতে হবে, জানতে হবে। তো এইটা করে তার ক্যাপিটাল ক্যাপিটালাইজেশনটা করা দরকার, পুঁজিটাও তৈরি করতে হবে, তার ভিত্তির শক্তি করতে হবে, এবং ধীরে ধীরে যখন সেই আন্তর্জাতিক রুটে যাবে তখন কেবল আমরা দেখতে পারবো যে কীভাবে সে যায়, এবং এটাকে প্রমোট করতে হবে, এবং আমি মনে করি বিমান শুড সাপোর্ট ইট, গভর্নমেন্ট শুড সাপোর্ট ইট। তাহলে স্যার বেসরকারি আসবে এবং যে কোনোভাবেই আমাদেরকে ক্যাপাসিটি বিল্ড করতে হবে, মার্কেট শেয়ারটাকে বাড়াতে হবে, কারণ আমাদের ডলার কিন্তু বেড়ে যাচ্ছে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে। আজকে আমরা আলাপ করছি উরালের যোগ বিয়োগ, সেই প্রসঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন এটিএম নজরুল ইসলাম, তিনি উইং কমান্ডার অবসরপ্রাপ্ত। আলাপ করছিলাম মানে দেশের বাংলাদেশ বিমান, সেই সঙ্গে হচ্ছে বেসরকারি যে এভিয়েশনগুলো রয়েছে, এয়ারলাইন্সগুলো রয়েছে, তাদের অবস্থা নিয়ে, মার্কেট শেয়ার নিয়ে সব কিছু আলাপ করছিলাম। আমরা জানি যে ইউনাইটেড এয়ার যে এয়ারলাইন্সটি ছিল সেটি 2014 সালে আমরা একবার বন্ধ হয়ে যায়, পরে আবার রান করে, পরে 2016 সালে আবার বন্ধ হয়ে যায় দেখি, সেটিকে আবার আকাশে ডানা মেলানোর জন্য আপনারা কাজ করে চলেছেন। বেশ কিছু বাধার কথাও শুনছি, সব কিছু মিলিয়ে এখন মানে অবস্থাটা কোথায়, মানে কবে নাগাদ আমরা দেখবো যে ইউনাইটেড এয়ার আবারও আকাশে ডানা মেলাচ্ছে? ইউনাইটেড এয়ারওয়েজ কিন্তু একসময় বাংলাদেশের সবচেয়ে বড় এয়ারলাইন ছিল, এমনকি বিমানের চেয়ে বেশি এয়ারক্রাফ্ট তার ছিল, 11টি এয়ারক্রাফ্ট ছিল তখন বিমানের, 7টা না 8টা এয়ারক্রাফ্ট, এখন তো বিমানের 21টি। হ্যাঁ এখন তো 21টি। তো একটা সময় কিন্তু বেস্ট ভালো একটা অবস্থানে ছিল, সেখান থেকে দুর্ভাগ্যক্রমে এয়ারলাইন্সটি বন্ধ হয়ে যায় এবং গত 6 বছর ধরে বন্ধ অবস্থানে আছে, 7 বছর ধরে। আমি প্রথমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ধন্যবাদ দেবো, বিশেষ করে তার চেয়ারম্যান প্রফেসর রুবায়াতুল ইসলামকে, কারণ ওনারা আমাদেরকে এখানে এনেছেন। তা আমরা আসার পরে যে চ্যালেঞ্জগুলো আমরা দেখলাম, যে 7 বছর আর প্রতি এয়ারক্রাফ্টে পড়েছিল, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট নাই, সেটা আমাদেরকে করতে হয়েছে। আপনি সম্প্রতি এজিএম করেছেন? হ্যাঁ সম্প্রতি আমরা এজিএম করার প্রাক্কালে এগুলো দরকার ছিল, আমাদের অ্যাকাউন্টসটা রেডি করতে হয়েছে, করে গতকাল আমরা 3 তারিখে আমরা একটা এজিএম করলাম, 7 বছরের পেন্ডিং এজিএম করলাম এবং আমরা ভালো একটা সাড়া পেয়েছি। তো আমরা মনে করি যে এই অ্যালায়েন্সে আসা উচিত, কারণ এখানে বহু শেয়ার সাধারণ শেয়ার হোল্ডাররা, কারণ স্পন্সর ডাইরেক্টের মাত্র 2.5%, বাদবাকি 98.97% বাকিরা বিক্রি করে দিয়ে গেছে, এখন মাত্র 2.5% তাদের আছে। তো এই অবস্থায় সাধারণ শেয়ার হোল্ডারদের কথা চিন্তা করে এখানে সরকার আগে আসো, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এগিয়ে এসছে এবং আরও কিছু সমর্থন আমরা আশা করি সরকারের কাছ থেকে পাবো। এই মুহূর্তে আমরা কিন্তু কমপ্লেন্সগুলো কমপ্লিট করে ফেলছি, একটি এয়ারলাইন্সের পুঁজিবাজারে বাংলাদেশের একমাত্র এয়ারলাইন্স, এটি লিস্টেড কোম্পানি এবং এর যে কমপ্লেন্সের ব্যর্থ ছিল সেটা আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করেছি। এখন আমরা এক জায়গায় আটকে আছি, সেটা হচ্ছে সিভিল এভিয়েশনের দেনা পাওনা, কারণ সিভিল এভিয়েশন বলছে যে তাদের দেনা পাওনার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত না হলে তারা আমাদেরকে তাদের যে অনুমতি এওসি বলা এয়ার অপারেটিং সার্টিফিকেট, এটার জন্য আমরা আবেদনই করতে পারবো। স্যার কী পরিমাণ পাওনা রয়েছে বেবিচকের কাছে? বেবিচকের কাছে কিন্তু অ্যাকচুয়ালি 56 কোটি টাকা, আর বাকিটা প্রায় 400 কোটি হয়ে গেছে সারচার্জ। এটা আমি দুঃখের সাথে বলবো, বছর বছর পরিশোধ না করায় সেটির উপরে সারচার্জ আরোপ হয়েছে। আমি এটা আমি দুঃখের সাথে বলবো, দুঃখ না শুধু ক্ষোভের সাথেই বলবো, যে আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এই ধরনের সারচার্জ আছে। সারচার্জ আছে, পানিশমেন্ট আপনার দেন, এটা যৌক্তিক। আমরা দেখেছি আশেপাশের দেশে, কোনো দেশে 8%, কোনো দেশে 10%, কোনো দেশে 12% এরকম আসছে, তো ওটা করেন, কিন্তু 72% সারচার্জ পার ইয়ার, এটা আমার মনে হয় যৌক্তিক না, কোনোভাবে যৌক্তিক না। এবং বাংলাদেশ বিমানও কিন্তু এই ফাঁদে পড়ে গেছে, তাদের বোধ হয় 900 কোটি টাকা হয়ে গেছে প্রায় 4,500 কোটি টাকা। তো এইটাও আমার মনে হয় চিন্তাভাবনা করা। স্যার আপনারা যখন এটা মানে মৌকুফের জন্য আবেদন করলেন, তারপরে বেবিচকের বক্তব্য কী ছিল? বেবিচকের বক্তব্য হচ্ছে আমরা দিতে করতে পারবো না, এটা সরকারি সিদ্ধান্ত, ফাইন্যান্স মিনিস্ট্রির ব্যাপার, ফাইন্যান্স মিনিস্ট্রি যদি এটা করে করতে পারে। তো আমি বিষয়ে বিএসসি আপনাদেরকে কতটুকু বিএসসির চেয়ারম্যান সাহেব নিজে ব্যক্তিগতভাবে বিএসসির চেয়ারম্যানের সাথে মিটিং করেছে, মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং করেছেন, আমাদের চিঠিগুলো উনি ফরওয়ার্ড করে দিচ্ছেন, ফাইন্যান্স মিনিস্টার সাথে উনি কথা বলেছেন, তো উনি যথেষ্ট সহযোগিতা, এমনকি উনি আমরা জান শুনেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উনি কথা বলেছেন এবং এটাও আমরা শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতিও দিয়েছেন যে এটা আসুক
এবং এটা ব্যবস্থাপনার জন্য হয়। তো আমরা খুবই আশাবাদী। তো এখন যদি এটা হয়, কারণ ফাইন্যান্স মিনিস্ট্রি 10টা পয়েন্ট জানতে চেয়েছিল, এর ভিতরে 4-5টা পয়েন্ট ছিল যেটা আমাদের তরফ থেকে দেওয়ার, সেটা আমরা দিয়ে দিয়েছি। স্যার, আমরা জানি যে মানে বিমানবন্দরের পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা যন্ত্রাংশ, এয়ারক্রাফট, এগুলো আপনারা মানে বিক্রির জন্য আবেদন করেছিলেন, সে অনুমোদন কতটুকু পাওয়া গেল বা কবে? আমরা এখনো ফর্মালি আবেদন করি নাই। এটা হচ্ছে আমরা টেকনিক্যাল যে অ্যাসেসমেন্টটা করিয়েছি, তারা রিকমেন্ড করেছে যে এইটা অ্যাজ ইট ইজ কন্ডিশন বিক্রি করে দেওয়া, লিকুইডেশন করে ফেলা এটাকে। কারণ হচ্ছে যে এটা ঠিক করলেও কমার্শিয়ালি ভায়াবল হবে না, এবং এগুলোর প্রচুর প্রচণ্ডভাবে ফুয়েল আনএফিশিয়েন্ট, তো এটা বিক্রি করে দেওয়াই ভালো। তো এটা আমরা, কারণ আমরা এইভাবে আবেদন করতে পারি না, এখন এজিএম হয়ে গেছে, এজিএমে আমরা একটা ব্রড অনুমতি নিয়ে নিচ্ছি, এখন আমরা ফর্মালি আবেদন করতে পারবো। তো আবেদন আমরা এখন আবেদন করছি না, যেহেতু যতক্ষণ না সিভিল এভিয়েশন তরফ থেকে আমরা সিভিল এভিয়েশন জানাপানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্ত না আসে, এটা কোনো লাভ হবে না। কারণ এই আবেদন করে বিক্রি করে আমি টাকা দিয়ে কী করবো যদি আমি ব্যবসায় না করতে পারি? স্যার, আপনাদের বিজনেস প্ল্যানটা কী? মানে এই আমাদের বিজনেস প্ল্যানটা, আমরা যদি সাবজেক্ট টু দ্য গভর্নমেন্ট ডিসিশন অন সিভিল এভিয়েশন দেনা, তাহলে আমরা যেটা করবো যে এটা যদি আমরা প্রথম দিয়ে ইনভেস্টর খুঁজবো, আমরা কিছু ইনভেস্টারের সাথে কথা বলেছি, তারা রাজি আছে সাবজেক্ট টু দ্য গভর্নমেন্ট ডিসিশন। যদি তাও না হয়, আমরা এটা যদি সেল করি, আমরা একটা ভালো অ্যামাউন্ট অফ ফান্ড আমরা কালেক্ট করতে পারবো আমরা আশা করি, এবং এটা আমরা প্রথমে একটা কার্গো এয়ারলাইন্স কার্গোতে শুরু করবো আর কি। সেটা তো লিজ নিতে হবে। হ্যাঁ, লিজ নেব আমরা 2টি এয়ারক্রাফট ডোমেস্টিকের জন্য আর 2টি এয়ারক্রাফট ইন্টারন্যাশনাল রুটের জন্য লিজ দেবো, 4টি এয়ারক্রাফট। আমরা আশা করি যে যদি আমরা ফান্ড এটা আমরা অ্যাভেলেবল করতে পারবো, করে আমরা প্রথমে কার্গো দিয়ে শুরু করব এবং পরবর্তী পর্যায়ে আমরা প্যাসেঞ্জারে যাবো আর কি। আচ্ছা স্যার, আমরা জানি যে মানে ইউনাইটেড এয়ারওয়েজের যে এয়ারক্রাফট সেগুলো দেশের বাইরেও কোথাও রয়েছে, মানে ভারতে রয়েছে, পাকিস্তানে রয়েছে, সেই কন্ডিশনগুলো কি? সেগুলো ডিসপিউট কিভাবে নিষ্পত্তি? ওইটা ডিসপিউট যখন একটা রয়েছে ইন্ডিয়াতে রায়পুরাতে, আরেকটা রয়েছে পাকিস্তানে, তো ওরা আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরা যোগাযোগ করেছি। আসলে এই মুহূর্তে আমরা কিছু করতে পারছি না, যেহেতু আমরা যে কিছু করবো সেই রকম আমাদের কাছে ফান্ড নেই। তো আমরা এটা তাদের সাথে যোগাযোগে আছি, তারা এটা বলছে ঠিক আছে তোমরা আসো, দেনাপানের ব্যাপারে তারা প্রয়োজনে কিছু ছাড় দিতে প্রস্তুত আছে। তো আমরা দেখি যদি আমরা এদিকে সামলাতে পারি, কারণ আমাদের সিভিল এভিয়েশন যদি আমাদের মেকআপ না করে, তা আমি কীভাবে অন্যের কাছে মাপ চাবো? প্রশ্নটা কিন্তু এখানে যে তারা তো বলবে তোমার সিভিল এভিয়েশন তোমাকে অনুমতি দেয়নি, তাহলে আমাদের কাছে অনুমতি চাইতে আসছো কেন? তো আগে তো আমাদের সিভিল এভিয়েশনকে আমাদেরকে কনভিন্স করতে হবে, যদি তারা আমাদেরকে সুযোগ দেয়, সরকার যদি সিদ্ধান্ত আসে, আমি মনে করি ওটা সম্ভব হবে। স্যার, যারা এই মানে কোম্পানিটির এয়ারওয়েজটির স্যার মানে প্রথম যারা উদ্যোক্তা, যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর ছিলেন, তারা তো মানে এক ধরনের অনিয়মই বলা চলে, কারণ এই বিপুল পরিমাণ শেয়ার তাদের বিক্রি করার কথা নয়, তারা বিক্রি করে মানে পাবলিককে এক ধরনের ফিডিং, শেয়ার ফিডিং করে দিয়ে তারা মার্কেট থেকে বের হয়ে গিয়েছেন। এই অনিয়মের নিষ্পত্তি বা তদন্ত সেটি কি হচ্ছে কিনা এই প্রক্রিয়ার মধ্যে? এটা আসলে কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন মন্ত্রণালয় দুই মন্ত্রণালয় এটা জানতে চেয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে। ওনারাও একটা ইনকোয়ারি কমিটি করেছেন, সেই কমিটি এখনও তদন্ত চলছে। আমরা আশা করি খুব শীঘ্রই তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট তারা জমা দিতে পারবেন, এবং এটা হলে ওইখানে যে ব্যবস্থাপনা হবে সেটাই হবে আর কি। স্যার, সবশেষ যেটা জানতে চাইবো স্যার, মানে এশিয়ার সেরা 10টি এয়ারলাইন্সের একটি হতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কবে নাগাদ দেখবো আমরা? হ্যাঁ, এটা কিন্তু একটা রেডিক্যাল চেঞ্জ আনতে হবে, যে কথাটা বিমানের বর্তমান এমডি সাহেব বললেন যে স্মার্ট বিমান তারা করতে চান, তারা যদি সার্বিক অর্থে করতে পারেন, এটা সময় লাগবে, কিন্তু তারা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি সত্যি কাজ করেন, তবে আমার মনে হয় ইট মে টেক অ্যারাউন্ড দ্য 10 ইয়ার্স, এর আগে তারা পারবে, 10 বছরের মধ্যে সময় লাগবে। অসংখ্য ধন্যবাদ জনাব এটিএম নজরুল ইসলাম, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জি, নিশ্চয়ই আরও একদিন আলাপের সুযোগ হবে আপনার সঙ্গে অন্য কোনো প্রসঙ্গ, অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল আপনার সঙ্গে অনুষ্ঠানে, শুভরাত্রি সবাইকে।